গ্রামের মানুষ এই দিনটায় বাড়িতে না খেয়ে খামারে বসে মাঠে বসে রান্না করে খাওয়া দাওয়া করেন, আর পার্শ্ববর্তী গ্রামের মানুষের নিমন্ত্রণ থাকে এদিন মাঠের মধ্যে খাওয়ার জন্য। মাঠের মধ্যে এক একটি পরিবার নিয়ে মাটির উনুনে রান্না করছেন, ওখানে বসেই চলছে খাওয়া। তবে আছে মাছ, শাক, বিভিন্ন সবজি, ভাজা, দই, মিষ্টি, চাটনি, এলাহি খাওয়া দাওয়া। তবে মাংস একেবারেই নয়। চৈত্র মাসের শুরুতেই রীতিনিয়ম মেনে প্রতি বছর জমে ওঠে মাঠ রান্না। হুগলির আরামবাগ শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরের মধ্যেই ছোট্ট একটা গ্রাম সুপাড়া। জানা গেছে বালিখাত খোলাডাঙ্গা এই গ্রামে প্রায় 300 বছরের আগে শুরু হয় এই মাঠ রান্নার। শুরু হয় তখন যখন এই এলাকায় গ্রামের জনবসতি গড়তে শুরু করে। মূলত গ্রামের মাঝেই পীরের মাজারকে নিয়েই এই অনুষ্ঠান। হিন্দু মুসলিম সকল স্তরের মানুষের হয় নিমন্ত্রণ। বর্তমানে এই মাঠ রান্নার খেতে দূর দূরান্ত থেকে আত্মীয় বন্ধু বান্ধব ভিড় জমে। এখন যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে গ্রাম। এমন আছে যে কেউ ইচ্ছা করলেই তাকে কোনো পরিবার ডেকে খাওয়ান। আমাদের আরো খবর দেখতে লাইক কমেন্ট ফলো করুন। অনুষ্ঠানটা তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, ওই জন্য আমার দিদি বাড়ির সেটা ঠিক। তো এই বছরে আমি একবারই আসি, আচ্ছা, শুধু এই রান্নাটার জন্য। রান্নাটা দিয়ে প্লাস আমার একসঙ্গে যে খাওয়াটা হয় টেবিলে বসে, খুব আনন্দ লাগে। পরিবেশটা কেমন? পরিবেশটা তো আরও সুন্দর লাগে, মানে দিনের বেলা যেমন রাত্রিবেলাতেও তেমন। হ্যাঁ, রাত্রিবেলাতেও তেমন, সারা পুরো রাস্তা লাইট, কোনো চাপ নাই। আর পুলিশ যাতায়াত করছে সেটাও কোনো চাপ নেই। তো মানে পান্তা ভাতের তো রান্না আমরা দেখেছি, এটা তো গরম ভাতের রান্না। গরম ভাতের রান্না হেভি মজা লাগে, মানে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমি কালকে ঘুরেছি, মানে কার কি রান্না হচ্ছে, কোথায় কি রান্না হচ্ছে, কিভাবে কি খাচ্ছে সব টেবিল চেয়ার। কেমন দেখলেন? খুব সুন্দর লাগলো। তো প্রতি বছরের জন্য অপেক্ষায় থাকে? হ্যাঁ। কত বছর আসেন? আমি আসছি প্রায় বছর 10। কি নাম আপনার? আমার নাম সুভাষ। না পুজো এখানে তুমি কত বছর আসছো, কোথা থেকে আসছো? আমি আসছি বতুলপুর মির্জাপুর থেকে আসছি। তো আমার এখানে হচ্ছে পিসিমণির বাড়ি। হ্যাঁ। তো আমি দীর্ঘদিন যাবত, মানে আমি বছর 5-6 এখানে আসছি। আচ্ছা। তো এখানে একটা মাঠের রান্না হয়, সব এক কাছে খাওয়া হয়। এরকম রান্না অনুষ্ঠান আমি এর আগে কোথাও দেখি না। এই জায়গাটা সত্যি আমাদের খুব ভালো লাগে এবং প্রতিটা বছর আমরা এই জায়গাটা আসার জন্যে মানে আগ্রহের সহিত থাকি, অপেক্ষায় থাকি। কেন কিরম এ থেকে এখানে সব থেকে ভালো লাগে আর কি? রান্নার মতো আরও সব রান্না বাড়ি হয়? হ্যাঁ, এখানে রান্না, এখানে সব এই আত্মীয় কুটুমজন সবাই আসে। হ্যাঁ, একটা মেলার মতো অনুষ্ঠান হয়। এই জায়গাটা সত্যি যথেষ্ট আমাদের খুব ভালো লাগে। কোন জেলা থেকে আসছো? আমি বাঁকুড়া জেলা থেকে আসছি। গোটা গ্রামের মানুষ মাঠে বসে কিন্তু তারা খাওয়া দাওয়া করছেন, এবং আজকে রান্নাবান্না কিন্তু কেউই বাড়িতে করছেন না, সবাই এই খামারে রান্না। আর খামারে বসে খাওয়া, মাঠে বসে খাওয়া, এটাই হচ্ছে মাঠ রান্না। এবং আমিও এসেছি আমার আত্মীয় বাড়িতে, অর্থাৎ আমার দিদি বাড়িতে। এবং আজকে একটা স্পেশাল অন্য রকমের ভিডিও, যেটাকে বলা যায় মাঠ রান্নার অন্য ধরনের একটা চিত্র, যে ছবি দেখাচ্ছি। এই যে কত আছে, এই যে কত অপশন আছে, মিনিমাম 5-6 সেন্স। Thank you.